তো আমরা গত পর্বে এই যে শিপমেন্ট অপশনটা করতে পেরেছিলাম, তাই না? প্রোডাক্ট কীভাবে শিফট করবেন, তো এখানে আমরা আরো কিছু চেঞ্জ করে দিতে পারি। তারপরে এটা চেঞ্জ করে আমরা প্রোডাক্ট কম্পেয়ার অপশনটা দেখবো, অর্থাৎ কম্পারিজম অপশন আপনি কীভাবে তৈরি করবেন। যেমন ধরুন এখানে শিফটেড এইভাবে এরকম দেখাচ্ছে, সাপোজ ধরুন আপনি এখানে কনফার্ম করবেন, ওকে। কনফার্ম করার পর ধরুন এখানে শিফটেড লেখাটা থাকবে আর এখানে ধরুন ওকে চলে আসবে, এরকম দিতে পারি আমরা। তো এটা আছে অ্যাকচুয়ালি, এই যে এইখানে আছে, তাই না? ওয়ান ওয়ান যখন থাকবে শিফটেড লেখাটা উঠবে। তো এটা অ্যাকচুয়ালি যে কাজটি করতে পারি আমরা, আমরা এইখানে এটাকে দিয়ে নিতে পারি। যেমন ধরুন আমি কি করছি, এটাকে পুরোটাকে আমি কপি করছি, আমি পুরোটাকে কপি করে এখানে দিয়ে নিলাম। আর এইখান থেকে যে কাজটি করব, আমাদের যে লিঙ্কটা আছে আমি কি করছি, এখান থেকে লিঙ্কটা মুছে দিচ্ছি। এগুলো আপনারা আপনাদের মতো করবেন, ওকে? তো এখন যেহেতু এরকম আছে, আমি সরাসরি ইকো করে দিতে পারি এটাকে। যেমন আমি লিখতে পারি যে ইকো শিফটেড, ওকে, ফাইন। তো এ পর্যন্ত আমরা রাখতে পারি এরকম। তো একটু দেখে আসি এটা কি ধরনের হলো অ্যাকশন। তো শিফটেড যখন থাকবে এলস আমরা দিলাম যে কনফার্ম, এলস আমরা এখানে দেবো যে ওকে। ওকে, এখানে আমরা যে কাজটি করতে পারি, আমরা ওয়ান দিয়ে নিতে পারি এখানে, ওকে, ওয়ান দিয়ে নিতে পারি। আর এখানে যখন ওয়ান থাকবে সে শিফটেড থাকবে, আর ধরুন এখানে যখন ওয়ান থাকবে এরকম দেখা যাচ্ছে। আমরা একটু করে দেখি, যেমন ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এই যে এখানে শিফটেড দেখাচ্ছে, তাই না? তো ধরুন এখানে আমরা দিব হচ্ছে কনফার্ম, ওকে। আমরা কি করব, এখানে কনফার্ম করব এটাকে। তো কনফার্ম এই যে পেন্ডিং অবস্থায় এটা এই যে এরকম আসবে, তাই না? তো পেন্ডিং অবস্থায় এরকম আসবে, তো এখানে ওকে আসবে, জাস্ট এরকম ওকে আসবে। ওকেটা আমরা দিয়েছি কখন, যখন থ্রি পাবে, তাই না? তো ওয়ান যখন পাবে এরকম, তারপরে এই যে নট যেভাবে আছে এভাবে, অথবা ধরুন আপনি এরকম কন্ডিশন দিয়ে নিতে পারেন, ওকে ওকে এরকম করে দিতে পারেন। যেমন পেন্ডিং অবস্থায় আছে তখন কোনো ইয়ে থাকবে না। তো ওকে মানে কি, সে পেয়ে গেছে সব কিছু, ওকে। অথবা ধরুন এইখানে আপনি ওকে করে দিতে পারেন, যেমন এখানে ওকে করেছেন যখন থ্রি পাবে তখন, তাই না? ঠিক তেমনইভাবে আপনি কি করতে পারেন, এখানে এলস ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে নিতে পারেন যে যখন টু পাবে তখন সে কি করবে। জাস্ট আপনি এরকম দিয়ে নিতে পারেন যে যখন টু হবে তখন ধরুন একটা হলো, জাস্ট এরকম আপনি কি করলেন, একটা দিয়ে নিলেন। এটাকে উঠিয়ে দিলাম এখান থেকে, যেহেতু এইচটিএমএল আকারে নিয়েছি, এটা এইচটিএমএল আকারেই থাক, কোনো সমস্যা নেই। তো টু পাবে যখন এরকম, তো একটু দেখে আসি কি ধরনের আসে। তো এই যে নট অ্যাভেলেবল এরকম দেখাচ্ছে, তাই না? যখন টু পাবে, আর যখন জিরো থাকবে তখন সে কি হবে, এই যে পেন্ডিং যখন দেখাচ্ছে, তাই না? পেন্ডিং তখন এই যে নট অ্যাভেলেবল এই ধরনের আসবে। তো এখানে আমরা কি করব, আমরা জাস্ট ওকে করে দিই এখানে, ওকে। তো এটা অ্যাকচুয়ালি ইয়ে করা যেত, আপনি সরাসরি পিএইচপি দিয়ে আমরা লিখতে পারতাম এখানে। যেমন ধরুন আমি কি করছি এখানে, এই যে ওকে ওকে এরকম চলে আসছে, অর্থাৎ কি এটা হয়ে গেছে, আপনার ট্রানজেকশন হয়ে গেছে এবং আপনি কি করেছেন, আপনার প্রোডাক্ট পেয়ে গেছেন। তারপরে এই যে পেন্ডিং আসছে, তো পেন্ডিং যখন থাকবে তখন এটা নট অ্যাভেলেবল দেখাবে, তাই না? তো পেন্ডিং কখন আমরা দিয়েছি না, পেন্ডিং দিয়েছি যখন জিরো তখন পেন্ডিং দিয়েছি। সাপোজ ধরুন আপনি এখানে এলস ইফ একটা কন্ডিশন দিলেন যে যখন জিরো থাকবে তখন সে কি করবে, জাস্ট এরকম একটা দিয়ে নিলেন। যখন জিরো থাকবে তখন সে কি করবে, তখন ধরুন, আচ্ছা আমরা যেহেতু এইচটিএমএল এর আকারে নিয়েছি, আমরা এইচটিএমএল এর আকারে এটা রাখছি, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা নট অ্যাভেলেবল করে দিই এটাকে, পেন্ডিং যখন থাকবে, নট অ্যাভেলেবল জাস্ট এরকম করে দিলাম, এই যে পেন্ডিং যখন থাকবে এরকম থাকবে, তাই না? আর যখন কনফার্ম করে ফেলবে তখন কি, এই যে ওকে ওকে চলে আসবে, আমি কনফার্ম করে ফেললাম, এই যে ওকে ওকে চলে আসলো। তো আশা করি বুঝতে পেরেছেন যে অপশনটা কীভাবে করেছি, ওকে, ফাইন। তো এখন আমরা প্রোডাক্ট কম্পেয়ার অপশনটা করব। তো এটা করার জন্য, যেমন ধরুন আমি
এইখানে গেলাম, আর এইখানে আমি কম্পায়ার ডট পিএইচপি নামে একটা মেনু সেট করে দিতে পারি। তো এখানে দেখুন এই যে টপ ব্র্যান্ড, তারপরে যে প্রোডাক্টস যেগুলো আছে, এগুলো ধরুন এই যে প্রোডাক্ট যেগুলো আছে, হ্যাঁ এগুলো আর টপ ব্র্যান্ড প্রায় কাছাকাছি। হ্যাঁ এই যে দেখুন জাস্ট এরকম। তো আমরা এই দুটা থেকে একটা রাখতে পারি। সাপোজ ধরুন আমি এখান থেকে এই যে প্রোডাক্টটা উঠিয়ে দিলাম, যেমন আমাদের যে এখানে যে আমাদের হেডার আছে, আমরা যদি হেডারের মাঝে চাই, এই যে মেনুর মাঝে আমরা এরকম দিয়ে নিয়েছিলাম। সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে কাট করছি। তো কাট করে ধরুন আমি কি করছি, এই যে এখানে আমি রাখলাম। তো এখানে আমরা লিখবো যে কম্পেয়ার ডট পিএইচপি। ওকে, কম্পেয়ার ডট পিএইচপি আমি লিখলাম যে কম্পেয়ার। আপনারা আপনাদের মতো করে ধরবেন, অথবা প্রফেশনাল কাজ যখন করবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি এগুলো ডিজাইন করাই থাকবে, আপনারা ওইভাবে করবেন। এই যে কম্পেয়ার, তো কম্পেয়ারটার পিএইচপি আমাদের কি করতে হবে, তৈরি করে নিতে হবে, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি আপনি প্রোডাক্ট যখন কম্পেয়ার করবেন তখন এখানে এসে জমা হবে। তো এই অপশনগুলো আমরা করে নেব। যেমন ধরুন আমি এই যে শপ, আমি এই ফোল্ডারের মাঝে কম্পেয়ার ডট পিএইচপি এরকম একটা তৈরি করে নেব। তো এখানে যে কাজটি করব, এই যে আমরা যখন কার্ট অ্যাড করি, যেমন ধরুন আমি যদি হোমে যাই, হোমে যাওয়ার পর এই যে এই ধরনের আমি যখন কার্ডে অ্যাড করি, এই যে পেজটা আছে, আমি আপাতত কি করছি, এই পেজটাকে আমি জাস্ট এখানে রাখছি, পরে কি আমরা করব এটা ঠিকঠাক করে নেব। ওকে, এটা হলো অ্যাকচুয়ালি কার্ড পেজটা। আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি এখানে রাখলাম। ওকে ফাইন, জাস্ট এইভাবে আমি রাখলাম। তো এখানে যে অপশনগুলো আছে আমার পিএইচপি, আমি কি করব সবগুলো মুছে দেব, কারণ এগুলো আমার কোনো প্রয়োজন নেই। তো এখানে আপনি সাপোজ প্রোডাক্ট কম্পেয়ার আপনি লিখতে পারেন। সাপোজ আমি দিলাম যে কম্পেয়ার কম্পেয়ার, ওকে জাস্ট আমি এরকমই দিলাম, অথবা প্রোডাক্ট কম্পারিজন আপনাদের মতো করে আপনারা দিতে পারেন। ওকে, তো এখন এই যে আমার এই যে অপশনগুলো আছে, সাপোজ এগুলো এরকমই থাক, এই পেজটাতে অ্যাক্সেস করলে এখন ইরোর দেখাবে। তো যাই হোক, আমি ওই রকম করতে যাচ্ছি না। তো কিভাবে আপনি কম্পেয়ারটা করবেন, তো এখানেও আপনি কম্পেয়ার করে নিতে পারেন, অথবা ধরুন আপনি যখন ডিটেলস পেজে যাবেন এইখানে কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন কম্পেয়ার। তারপরে আরও যেরকম আছে যে হুইশ লিস্ট, হুইশ লিস্টও আপনি তৈরি করে নিতে পারেন আপনার মতো করে। যেমন ধরুন আমরা এগুলো তৈরি করে নিই, যেহেতু আমাদের এগুলো করতেই হবে, আমরা যে কাজটি করতে পারি, যেমন এটা হলো একচুয়ালি আমাদের যে অর্ডার ডিটেলস, নাকি দেখে আসি একটু, ডিটেলস ডট পিএইচপির মাঝে আমরা কি করবো এরকম করে নিব, ডিটেলস ডট পিএইচপির মাঝে। তো ডিটেলস ডট পিএইচপির মাঝে যেমন ধরুন এই যে এখানে এরকম আছে, তাই না? আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি এখানে রাখলাম। ভিতরে যে অপশনটা আছে আমি রিমুভ করে দিচ্ছি, আমি জাস্ট কি করছি ডিপটাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। ওকে ফাইন, তো এইখানে যে কাজটি করব, ধরুন আমি লিঙ্ক তৈরি করবো দুটো। ওকে, একটা তো সাপোজ এখানে আমি দিলাম যে সেভ টু লিস্ট, সেভ টু লিস্ট, অর্থাৎ হুইশ লিস্ট আমি কি করবো একটা তৈরি করে নেব। আরেকটার জন্য আমার দরকার, প্রোডাক্ট কম্পায়ারের জন্য আরেকটা দরকার, তাই না? তো আমি এখানে দেবো যে অ্যাড টু কম্পায়ার। সাপোজ আমি দিলাম যে, অথবা অন্যভাবে দিতে পারেন যে প্রোডাক্ট কম্পারিজন এরকম, অ্যাড ফর কম্পায়ার অথবা অ্যাড টু কম্পায়ার, একটু কম্পেয়ার জাস্ট কি করলাম এরকম আমি দিলাম। তো একটু দেখে আসি কেমন হলো, এই যে এরকম আসছে। তো এখানে এই যে আমার একটা আছে, এখানে আমি এটাকে বসিয়ে দিতে পারি, ক্লাসটা, এই যে ক্লাসটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে তো আমার হয়ে যায়, তাই না? দেখে আসি কেমন হলো, এই যে চলে আসছে, আমার খুব সুন্দরভাবে চলে আসছে। তো এইখান থেকে আপনি কি করবেন, কাজগুলো করবেন। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে আপনি কি এই যে গেট সিঙ্গেল প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট থেকে আপনি নিয়ে আসছেন, তাই না? তো প্রোডাক্ট গেট সিঙ্গেল প্রোডাক্ট, তো আমি একটু দেখে আসি, গেট সিঙ্গেল প্রোডাক্ট, তো আমরা এগুলো আগে করেছিলাম, তাই না? গেট সিঙ্গেল প্রোডাক্ট, এই যে আইডি কোত্থেকে নিয়ে আসছি, প্রোডাক্ট টেবিল থেকে নিয়ে আসছি, তাই না? তো এখানে আবার আইডি আছে, তো আমার প্রোডাক্ট আইডিটা আমার লাগবে, তাই না? তো প্রোডাক্ট টেবিল থেকে কাস্টমার এটা, তাই না? তো আমি একটু দেখে আসি প্রোডাক্ট, তো এখানে আমরা কি দিয়েছিলাম, এখানে আমরা এই যে প্রোডাক্ট আইডি দিয়েছিলাম, তাই না? তো আমার প্রোডাক্ট আইডিটাও আমার এখানে আছে, যেহেতু আমি কুইরি করে এটা নিয়ে আসছি এখানে, তাই না? তো যেহেতু কুইরি করে আমি নিয়ে আসছি, তো এখানে আমি কি করব, লিঙ্কটাকে বসিয়ে দেবো খুব সুন্দর করে। কোথায় বসাবো, এই যে এখানে অ্যাকচুয়ালি ডিটেলসের মা আছে, তাই না?
তো এটাকে যেভাবে বসাবেন, যেমন ধরুন আমি এখানে কাজটা করে ফেলতে চাচ্ছি, সাপোজ ধরুন আমি কোয়েশ্চন মার্ক দিলাম, তারপর লিখলাম যে হুইশ লিস্ট অথবা টাইপলু লিস্ট, হুইশ লিস্ট বা টাইপলু লিস্ট আমি এরকম দিলাম। তো এরকম আমরা তৈরি করে নেব হুইশ লিস্টের জন্য, কোনো সমস্যা নেই। যেমন আমাদের যে ইয়েটা আছে, অ্যাকচুয়ালি হেডার আছে, হেডারের মাঝে আমরা এরকম তৈরি করে নিতে পারি এরকম হুইশ লিস্ট, সাপোজ ধরুন। আচ্ছা অ্যাকচুয়ালি হুইশ লিস্ট যখন করবো তখন আমরা এটা করব, এখন আপাতত থাক। তো এখন জাস্ট আমরা কি করছি, আমরা কম্পেয়ার অপশনটা এখন করছি। ওকে, কম্পেয়ার অপশনটা, তো সাপোজ ধরুন হুইশ লিস্ট, সাপোজ আমি আইডি দিলাম, আইডি ইকুয়াল টু, তো এইখানে আমি যে কাজটি করতে চাচ্ছি ধরুন পিএইচপি সরাসরি আমি এখান থেকে নিয়ে আসছি। ওকে, এখান থেকে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। তো এখানে হবে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি, এই যে আমার যে এখানে প্রোডাক্ট আইডিটা আছে, আমি কি করব এই যে প্রোডাক্ট আইডিটাকে আমি কি করব এখানে দিয়ে নিব। ওকে ফাইন, তো যথারীতি ধরুন আমি এটাকে কপি করছি এ পর্যন্ত। তো ধরুন এখানে আমি দিলাম যে কম্পেয়ার আইডি, কম্পেয়ার আইডি অথবা সিএমপিআর আইডি, জাস্ট এরকম আমি এখানে দিয়ে নিলাম। ওকে ফাইন, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে এখন আমরা দেখবো যে এখানে আসছে কিনা। যেমন ধরুন এখানে যখন দেখাচ্ছে এই যে আইডি দেখাচ্ছে, তাই না, আমি রিফ্রেশ করছি এই যে আইডি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এখান থেকে আইডি ধরে আমরা কি করব কাজটা করব। এই যে আমরা কম্পেয়ার পেজটা ডিজাইন করেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো এখানে তার জন্য আমরা কি করব, এখানে একটা কম্পেয়ার টেবিল আমরা তৈরি করে নিব। ওকে, তো টেবিল তৈরি করে এর মধ্যে আমরা কি করব, ডাটা ইনসার্ট করব। তো এটা আমরা পরবর্তী পর্বে দেখছি। ওকে ফাইন, ধন্যবাদ।